আশ্রয়ে আমি একদম চেঞ্জ হয়ে গেছি, একদম পাল্টে গেছি। ভেবেছিলাম আপন শালার বউ একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করলে ম্যানেজ করে, না হলে তো আমি বাইরের লোকের কাছ থেকেও টাকা নিয়ে আসতে পারি। কত ম্যানেজ করবে বলো তো, আর কত ম্যানেজ করবে, এইভাবে জীবন চলে? মানে শোনো, আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। বুদ্ধি বল বল। সর্বমঙ্গলা আজ বাড়িতে ফিরছে, হয়তো এতক্ষণে বাড়ির কাছাকাছি চলেও এসেছে। মেয়েটা কত বড় একটা কাজ শুরু করতে যাচ্ছিল, আমি বাবা দাদা ভাই বৌদি আমরা সবাই ওকে হেল্প করছিলাম, ভাইয়া তো ছিলই। শুধু তাই নয়, সর্বমঙ্গলা বস্তির ছেলেমেয়েগুলোকেও ডেকে এনেছিল এই কাজে যোগ দেওয়ার জন্য। না, ওর এই ব্যবসাটাকে আমাদের পারিবারিক ব্যবসা হিসেবে দাঁড় করাতে চেয়েছিল। ওর কপাল খারাপ যে ও ঠিক সময় ওর কাজটা শুরু করতে পারেনি। কে যে ওকে এভাবে প্রাণে মারার চেষ্টা করলো। আমি বলছি কি, তুমিও তো এই পরিবারের একজন সদস্য বলো তো, বাইরে যখন কোনো কাজ হচ্ছেই না, তুমি বাবা দাদা ভাইয়ের সঙ্গে সর্বমঙ্গলার এই বিজনেসে জয়েন করো না? দেখো বাবা কি সুন্দর অ্যাকাউন্টস দেখছে, দাদা ভাই সেলস দেখছে, সর্বমঙ্গলা নিজে প্রোডাকশন দেখছে। তুমি যদি জয়েন করো না, তুমিও একটা ভালো কাজের দায়িত্ব পাবে। আর দেখো, সংসার চালাতে গেলে তো একটা স্টেবল ইনকামের দরকার, তাই না? হ্যাঁ, তুমি কখনো সকনো থোক টাকা এনে দিয়েছো, কিন্তু সেটার তো কোনো অ্যাসিউরেন্স নেই। আর আমি জানি, সর্বমঙ্গলা যখন একবার ফিরে এসেছে, ও সুস্থ হলেই কাজে ঝাঁপিয়ে পড়বে। গ্রামে শহরে বিভিন্ন মার্কেটে ও নিজের জিনিসপত্র বিক্রি করার ব্যবস্থা করবে। তুমি ওর সঙ্গে জুড়ে যাও না, একটা ভালো কাজ করে সাকসেসফুল হও, দেখবে দেখবে নিজেরই ভালো লাগবে, নিজের নিজের কনফিডেন্স বাড়বে। আর আমার বিশ্বাস, সর্বমঙ্গলা যখন আছে, তখন তোমাকে ও ঠিক দাঁড় করিয়ে ছাড়বে। তুমি একটু সিরিয়াসলি ভাবো প্লিজ, একটু ভেবে আমাকে জানাও, জানাবে তো? সর্বমঙ্গলা এসে যাবে, আমি আমি যাই। হ্যাঁ, তোরা এসে গেছিস?
ভোলা ছোটকা সবাই একেবারে কোমর বেঁধে রেডি হয়ে আছে। যদি হরিশের কোনো ক্ষতি হয়ে যায়, অবশ্য তোমার তাতে কি আছে? তোমার তাতে কিছুই নেই। তুমি একটা জোয়ান মেয়ে, তুমি তো একটা বর মরে গেলে আর একটা বর পেয়ে যাবে, তাই না? আজকে ওর জন্য, ওর প্রশ্রয়ে এই মেয়ে বাড়ির বউ হয়ে ঢুকতে পেরেছে। আমার ইচ্ছে ছিল না, তবু জোর করে এই ডাইনি মেয়েটাকে আমার ছেলের গাড়ি চাপিয়ে দিচ্ছে। সত্যি তুমি অসুস্থ হয়ে পড়ায় ছেলে মেয়েগুলো খুব ভেঙে পড়েছে। হ্যাঁ শরম, আমরা সবাই রেডি। তুমি শুধু একবার বলো, আমরা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব। কি ব্যাপার বলতো তোদের? সুরেশ, শ্রেয়া আর তুমিও কি বলে মেয়েটাকে এভাবে উস্কানি দিচ্ছ? কিভাবে কাজের দিকে ঠেলে দিচ্ছ? কেন? আরে উস্কানি কোথায় দিচ্ছি, ওকে আমরা কাজ করার জন্য উৎসাহ দিচ্ছি। দরকার নেই, কোনো উৎসাহ দেবার দরকার নেই। দেখছ মেয়েটা সবে হাসপাতাল থেকে ফিরেছে, এখন ওর বিশ্রামের দরকার। একদম চুপ, কোনো কথা তুমি বলবে না। বলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমার মা বলে কথা বলতে আসছে। শোনো, এবার থেকে আমি যা বলবো তুমি সেটাই শুনবে। অনিশ, তোর বউকে ভালো করে বুঝিয়ে দে। সর্বমঙ্গলা, চলো আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। আবার দরদ দেখাচ্ছে। শোন, তোর বউকে দেখাশোনা করার জন্য এ বাড়িতে আরো অনেক লোক আছে। বড় বৌমা, তুমি সবসময় এবার থেকে সর্বমঙ্গলার সঙ্গে থাকো। আমরা এখনো মরে যাইনি রে। বলছি মা, আমার সঙ্গে কারোর থাকার দরকার নেই। চুপ। শোনো, একজন অসুস্থ মানুষকে একা রেখে দেবো ততটা অমানবিকও আমরা নই। বড় বৌমা এখন থেকে তোমার সাথেই থাকবে। কি হলো সর্বমঙ্গলা, মুখটা অমন করে নিলি কেন? যা বোকা মেয়ে, মায়ের শাসনটাই দেখলি? মায়ের মনের কথাটা শুনতে পেলি না? মেয়ের প্রাণের জোর দেখো, ওরকম কড়া বিষ গিলেও হজম করে ফেললো। তাই তো দেখছি ওর ড্যাং ড্যাঙিয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছে। চলো আমরা নিচে গিয়ে একটু ভালো মানুষের নাটক করি। চলো 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 চলো। মেয়ে হেসেছে তাহলে? হ্যাঁ, উফ শান্তি, কত সুন্দর মিষ্টি একটা হাসি বলতো তোর। সর্বমঙ্গলা, এখন তুমি ভালো আছো তো? তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। সুকান্ত দা, আমি একদম ঠিক আছি। তোমাদের সবার আশীর্বাদে আমি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। দেখো, কিন্তু পুরোপুরি কথায় সুস্থ হয়েছে সর্বমঙ্গলা? তোমার গলা শুনে তো মনে হচ্ছে তুমি আর জীবনেও ঠিক করে কথা বলতে পারবে না। এইসব কথা কি এখন না বললেই নয়? আচ্ছা মেজো বৌমা, তোমার স্থান কাল জ্ঞান কি কোনোদিনও হবে না?
সত্যি কথা বললেই দেখি তোমাদের সমস্যা হয়। সর্বমঙ্গলাকে কে বিষ খাইয়েছে সেটা না দেখে তোমরা আমার দোষ ধরছ। অদ্ভুত। মা, তুমি যদি বলো তাহলে আমিও কিন্তু রাতে থাকতে পারি সর্বমঙ্গলার সাথে। কিন্তু তার আগে এটা তো ঠিক হওয়া দরকার যে সর্বমঙ্গলা থাকবে কোথায়। কেন বাবা, আমি যেখানে এতদিন থাকতাম সেখানেই থাকবো। না না, তা হয় না। এই শরীর নিয়ে তুমি বাগানের মধ্যে ওই হরির ঘরে থাকতে পারো না। তুমি কি বলো অমিতা? তাছাড়া শত্রুরা নিশ্চয়ই আবার চেষ্টা করবে মেয়েটার ক্ষতি করার। সেই জন্যই তো বললাম যে বড় বৌমা বা শ্রেয়া সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকবে, তাহলে তো হরিদের ঘরে থাকতে কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, ওই ধূপকাঠির ব্যবসা কিন্তু কিচ্ছু করা চলবে না এখন।